আমার একটা ভিডিও স্মোক করার ভিডিও, তো এটা রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে। না কেন, আমরা কিন্তু রিসেন্ট আমরা কিন্তু দেখে থাকি যে রাস্তায় অনেক ছোট ছোট ছেলেই হচ্ছে স্মোক করে, কিন্তু মেয়েরা করলে কি সমস্যা, তাই না? আমি উইক পড়েছি কারণ আমার কাছে মনে হয় আমার চুল সুন্দর না, তো আমার কাছে আমার চুল তো আমার একটু ভালো লাগে না, বিকজ অফ আমি আগা চুল পড়ি, তাতে অন্যের কি সমস্যা হতে পারে, তাই না? হ্যাঁ, আমার এজ অনেক কম, আমার এজ হচ্ছে 13 হবে। হ্যাঁ, 13 থেকে একটু কম হবে। আমার কাছে মনে হচ্ছে আমি এসব ড্রেস পরে আমার কমফোর্টেবল ফিল হয়, বিকজ অফ আমি পরেছি, তাই না? আর তাছাড়া এখন গরমের দিন, ছোটোখাটো ড্রেস পরে দেখা যায় যে গরমটা একটু কম লাগে, তো আমি কি বোরখা পরে বসে থাকবো এই গরমের দিনে? আমার একটা ফ্যামিলি মেম্বার হচ্ছে কমেন্ট করছিল যে ওর তো মাথার সমস্যা। হ্যাঁ, আমার কাউন্সিলিং করানো হয়েছিল মাঝখান দিয়ে, আমার কিছু ছোটোখাটো প্রবলেম হওয়ার কারণে আমাকে কাউন্সিলিং করানো হয়েছিল। এর মানে তো এটা না যে আমি একদমই পাগল, আমি বদ্ধ উন্মাদ। কানাকানি করার অনেক কিছু কারণ আছে, বেশি স্ট্রং না হইলে এটা অনেকে নিতে পারে না, অবশ্যই আমি অনেক স্ট্রং। আচ্ছা, আর অনেক ভদ্র মেয়ে হচ্ছে আমার ভিডিও নিয়ে শেয়ার করতেছে, দেখো অল্প বয়সে বাকিলে বল হ্যান ত্যান। তো আচ্ছা, আমার ফ্যামিলি না হয় আমাকে শিক্ষা দিতে পারেনি, আপনাদের ফ্যামিলিকে আপনাকে শিক্ষা দিতে পারে নাই? আপনারা কেন অন্যকে এত বাজে বাজে কথা বলবেন? আপনাদের তো কোনো রাইট নাই, তাই না? ইটস মাই লাইফ, মাই চয়েস, ওকে? আমি কি করব এটা একান্তই আমার ব্যাপার। আমার বাবা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে, এই যে অনেকে বলছে যে এই মেয়ে তো ব্যবসা, এই মেয়ে তো বাজে, এই মেয়ে তো বড় হয়ে পর্ন স্টার হবে, মিয়া খালিফা হবে, হ্যান ত্যান। তারপর ভাই, আমার কমফোর্টেবল ফিল হয় এইসব ড্রেস পরে, আমার কমফোর্টেবল ফিল হয় বিকজ অফ আমি পরি। আর আচ্ছা, আমি বাচ্চা, হ্যাঁ ওকে, আমি বাচ্চা, হ্যাঁ আমি বাচ্চা, ইয়েস বাচ্চাই, যেহেতু আমার বডি নিয়ে আপনাদের এত কী সমস্যা থাকতে পারে বলেন তো? আমি তো একটা বাচ্চা, একটা বাচ্চার বডি নিয়ে কেন এত কথা হবে? বড় হয়ে জানি না কি হব, বড় হয়ে দেখা যাবে। টেল সামথিং অ্যাবাউট বাংলাদেশ পিপল। কিছু বলার নাই, বাংলাদেশের মানুষকে বলে কোনো লাভ নাই, বুঝছেন? বাংলাদেশের মানুষকে যতই বলি, মানে কুকুরের লেজ কখনো সোজা হয় না, বলে না? এটা ট্রু না, আমার একদমই খারাপ লাগছে না, বিকজ অফ আমি অনেক স্ট্রং। মেয়ে বলি আমি এসব নিতে পারবো না, তা তো না। ভাইরাল হতে কি করেছো? ভাইরাল হওয়ার মতো তেমন কিছু করিনি, আমার মতে আমি কোনো অন্যায় করিনি, কে অন্যায় করেছি আমি? আর অনেকে আমি তো স্মোক করি মাঝে মধ্যে, আমি তো এমন না যে আমি চেন স্মোকার, তাই না? আমি তো মাঝে মধ্যে স্মোক করি। আমার ঠান্ডা লেগেছে বিকজ অফ আমি ঠিক মতো কথা বলতে পারছি না। টেল অ্যাবাউট ইওর ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে এত একটা ওয়েস্টার্ন না, আমরা চার বোন, তো চার বোনই হচ্ছে হিজাব পরে, চার বোনই অলওয়েজ হিজাব পরে বাইরে যাওয়ার সময়। এখন ওদের সাথে আমার না মিললে কি, এটা কি ওদের দোষ, এটা কি আমার দোষ? একজনের সাথে একজনের নাই মিলতে পারে, আমার ফ্যামিলির সাথে আমার একটু মিলছে না, তো কি হয়েছে? একজন তো মনে হয় লাভ দিচ্ছে না, একজন তো মনে হয় লাইক দিচ্ছে না, সবাই হা 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 হা, মানে সবাই বলতেছে এই মেয়েটা দোষী, ও কেন মেয়ে হয়ে স্মোক করছে, ও কেন মেয়ে হয়ে নিজের কাঁধ দেখাইছে, ও কেন ইনার পরে ছবি দিছে একটা মেয়ে হয়ে। আচ্ছা, ছেলেরা তো ইচ্ছা মতো, ছেলেরা তো খালি গায়ে হয়ে ছবি আপলোড করে, করে না? ছেলেরা যা খুশি করতে পারবে, মেয়েরা কিচ্ছু করতে পারবে না, মেয়েদের কোনো অধিকার নাই, সব স্বাধীনতা খালি মেয়েদের, ছেলেদের দিদি, তাই না? No more about Bangladeshi people. বাংলাদেশে মানুষ এমন যে একজনকে উপরে উঠতে দেখলে তাদের সহ্য হয় না, টেনে নিচে নামায় দেয়, একজনকে সুখী দেখলে তাদের জেলাস ফিল হয়,
এমনও কিছু ঘটনা বাংলাদেশে ঘটে, অন্য দেশে হয়তো জীবনে ঘটেও নেই। একজনের মাছ অনেক চাষ হচ্ছে, তো হিংসার ছুটে অন্য একজন তার মাছে বিষ মিশায় সব মাছ মেরে ফেলছে, এরকমও ঘটনা বাংলাদেশে আছে। বাংলাদেশ এমন একটা দেশ যার পিপল কখনো মানুষকে উপরে উঠতে দেখতে চায় না, মানে তার নিজের কি হচ্ছে তা দেখবে না, সে অন্য অন্য কি উপরে উঠে যাচ্ছে এটা দেখবে, অন্যকে কিভাবে টেনে নিচে নামায় দিতে হয় সেটা দেখবে। আচ্ছা, আপনারা নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে নিয়ে থাকেন, নিজেকে নিয়ে থাকলে দেখা যাবে আপনারা অনেক উপরে উঠতে পেরেছেন, অনেক সফলতা অর্জন করতে পারছেন। তো অন্যকে নিয়ে পড়ে থেকে লাভটা কি আপনাদের? আমি জানি না আমি কি বলছি, আমি নিজেও ঠিক মতো জানি না, বিকজ আমার ঠান্ডা লাগছে আর আজকের এই ঘটনার জন্য আমার মাথা একদম গরম হয়ে আছে। আমি কি বলছি আমি নিজেও জানি না, জাস্ট হড়বড় করে বলে গিয়েছি। বললামই তো, সবার মেন্টালিটি এক হয় না, সবার চিন্তাভাবনা, সবার ড্রিম, সবার শখ এক হয় না। আমার বোনের হয়তো শখ সে ইঞ্জিনিয়ার হবে, আমার সে জীবনে হয়তো শখ সে ডাক্তার হবে, আমার শখ হচ্ছে আমি মডেলিং করব, আমি নাটক করব। ইভেন কি বাংলাদেশে মেয়েরাও মেয়েদেরকে সম্মান করে না, আমি তো দেখেছি আমার ভিডিওর নিচে বেশি অনেক অনেক ভাগ বেশিরভাগ মেয়েই মেয়েরাই বাজে কমেন্ট করেছে, মেয়েরাই মেয়েদেরকে সহ্য করতে পারে না। কেন এত কেন জেলাসি? আর কি হাগা ধরছে, কি গান গাইতে পারো না, গান গাও। লাস্টে একটাই কথা বলতে চাই, আপনারা যাই শেয়ার করেন, যাই করেন, যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমার এতে কিছুই যায় আসবে না। আমার ছবি আপলোড দেওয়ার থাকলে আমি আপলোড দিব, আমার যেই ড্রেস পরে আপলোড দিতে ইচ্ছা করে আমি সেই ড্রেস পরেই আপলোড দিব, আপনারা আমাকে থামাতে পারবেন না। নো, এটা আমি কখনোই করব না, কখনোই না। আর কিছু বাই, আর কিছু বলার নেই, আর কিছুই বলার নেই। বাংলাদেশে মানুষকে যতই বলি লাভ হবে না, তো বাই মানে কি? গুড বাই মানে এটা না যে আমি আমার আইডি ডিলিট করে দিব, আমার আইডি থাকবে এন্ড আমি পোস্টও করব, অনেক কিছু পোস্ট করব। বাই।